হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু রানসি ব্লগস। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে উঠে পড়েছি সকাল সকাল, তারপরে আজকে হচ্ছে আমরা রিটার্ন যাবো তিনশোকে। নমস্কার, আগামীকাল আমি যাচ্ছি হলো আমার বাপের বাড়ির সদিয়া। তো তোমরা সেগুলোর ভিডিওসগুলো কিন্তু পেতে থাকবে। তো আজকে আমরা এখানে এমনি দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে বিকেল দিকে বেরিয়ে যাবো। বোনও আছে, বোনকে সঙ্গে নিয়ে যাবো, তারপরে ওকে মানে ওকেও নিয়ে সদিয়া যাবো একসঙ্গে আমরা দুজনে মিলে। তো কালকে খুব ভালোভাবে কীর্তনটা হলো, সত্যি খুবই ভালো লেগেছে। এরকম ব্যাপার অনেকদিন পরে পেলে সত্যি মনটা খুব ভালো লাগে, তাই না? তো যে কিনা হোক, এখনই সকাল সকাল উঠে পড়েছি। আর কালকে রাত্রে আমাদের একটু দেরি হয়েছিল, সেই জন্য আজকে একটু দেরি করে ওঠা হয়েছে। তাও মানে তো ওই জন্য আজকে এখন বাজছে হলো পুরো 10:30, আর এখন ব্রেকফাস্ট পর্বটা শুরু হয়ে গেছে। তো আজকে ব্রেকফাস্টে মেনুতে রয়েছে হলো লুচি, তারপরে তোমাদের পনির রয়েছে, আর রয়েছে পায়েস। লুচি আর পায়েসের কম্বিনেশনটা কিন্তু সত্যি খুব দারুণ লাগে, তাই না? তো চলো সবাই ব্রেকফাস্টে করি। এখানে দেখো সবাই বসে পড়েছে ব্রেকফাস্ট করতে। কালকে এই রুমটাতে কীর্তন দেওয়া হয়েছিল, সেই জন্য এখানে এখনও বাকি জিনিসগুলো ঘোরানো হয়নি, এটা খালি ছিল। তো সবাই একসঙ্গে এখানে বসে পড়েছি। আজকে সকালে মেনুতে হচ্ছে লুচি, পনিরের তরকারি আর কিন্তু পায়েস, হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্টের মেনু। এখানে দেখো পিসি আর কাকিমণি মিলে কিন্তু একদম রেডি করে নিচ্ছে দুপুরের খাওয়া। আজকে হবে পাতলা করে মাছের ঝোল আর হচ্ছে তোমাদের মসুরের ডাল, কেন কি কালকে অনেক কিছু থেকে গিয়েছে, তাই কিছুগুলো করা হয়েছে, সেই জন্য আজকে নতুন করে কিছু করছে না। তো ওইটাই সিম্পলভাবে আজকে মেনু। ক্যা হে ক্যা হে হার্ট কিসকো দে রে বদ্ধা ভাই গো হমকো নি দেগা থ্যাংক ইউ। এই গাছটার মধ্যে দেখো কত সুন্দর প্রজাপতি এসেছে, সে খুব সুন্দর লাগছে। দেখো দুইটা একসঙ্গে যাচ্ছে, সেম কালারে দুটো ব্ল্যাকের মধ্যে ব্লু ব্লু শেড রয়েছে। এটা দেখো, দেখো সবগুলা সব এই গাছটার মধ্যে রয়েছে। দেখো এই ব্ল্যাক কালারটা না, তখনও ফটো তুলেছিলাম, এত সুন্দর এসেছে। ও যে মোবাইলটা সামনে নিলেও কিন্তু সরে না, বাকিগুলো যেন সরে যায়। দেখো কত সুন্দর লাগছে না, এরকম টাইপের জিনিস দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো এগুলো বেশিরভাগ গ্রামের সাইডে দেখা যায়, কিন্তু দেখবে টাউনের সাইডে এগুলো আর এখানে কোথায়। ব্লু শেডটা বহুত সুন্দর, ওই যে ওইটা ব্ল্যাক অ্যান্ড ব্লু শেডটা। এটা রয়েছে দেখো ব্ল্যাক অ্যান্ড ব্লু শেডে, খুব সুন্দর লাগছে কালারটা। এটাও একটা ব্ল্যাক অ্যান্ড ব্লু, দেখছো কত সুন্দর, ওরা সরেই যায় সামনে গেলে। এটা ব্ল্যাক অ্যান্ড দেখেছো, একটু একটু ব্লু রয়েছে এটা আমাদের। এগুলো দেখতে থাকলে সারাদিন এমনিই পার হয়ে যাবে। সো অটো কিন্তু চলে এসেছে, এবার ফাইনালি আমরা বেরিয়ে পড়ব। কোথায় গেল জুতা? আরে তোর জুতা ও সামনের দিকে নিয়ে রাখছে তাহলে। সো ফাইনালি দেখো চলে এসেছি বাড়িতে। কেসা লাগা জার্নি? সো পুরো টায়ার্ড সব, তো এবার ফ্রাস্ট্রেশন। সো এখানে দেখো একটু বিকালে খিদে পেয়ে গেছিলো, সেই জন্য একটু মিলে করেছি। তো সবাই মিলে খাচ্ছি আর একটু মোবাইলে লুডোও খেলে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। টাটা।